হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিন্তু হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে, তো আজকের এই ভিডিওটা কিন্তু সকল অঙ্গনারী কর্মী, আশা কর্মী সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওর থ্রুতে আমরা কিন্তু, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এখানে কিন্তু আমরা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা সম্বন্ধে আমরা আলোচনা করব, যেখানে কিন্তু এখন থেকে দ্বিতীয় সন্তান মানে কন্যা সন্তান হলে পরেও কিন্তু তাদেরকে 6,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা যারা প্রেগনেন্ট ওমেনরা রয়েছে তাদের জন্য খুবই সুখবর, যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। মানে এখন পর্যন্ত কিন্তু যে রুলসটা ছিল বা যে নিয়মটা ছিল সেখানে কিন্তু শুধুমাত্র যারা মনে করো প্রথম সন্তান হবে তাদেরই কিন্তু সুবিধা পেত, কিন্তু এখন তোমাদের এই স্কিমটা 2.0 আসার পর কিন্তু দ্বিতীয় সন্তান হলে পরেও তোমরা কিন্তু 6,000 টাকা করে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে কারা কারা পাবেন, কিভাবে পাবে এবং ডিটেলস কি রয়েছে সেটা কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু তোমাদের থ্রুতেই করতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সাবস্ক্রাইব করবে। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা আমরা ভিডিওতে আলোচনা করি। এই যে ফর্মটা তোমরা দেখতে পারছো, এটা হচ্ছে তোমার ফার্স্ট ইসের জন্য, ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য। তো বেসিক্যালি আমি তার আগে আমি বলে দিচ্ছি যে যারা প্রথমবারের মতন মা হতে চলেছেন এমন গর্ভবতী মহিলারা পাবেন, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও যোগ্য বলে বিবেচিত হবেন যদি দ্বিতীয় সন্তানের কন্যা সন্তান হয়ে থাকে। মানে প্রথম সন্তান হলে পরে তো পাবে ঠিকই আছে, কিন্তু যদি দ্বিতীয় কন্যা সন্তান হয় তাহলে পরে কিন্তু তারা এই সুবিধাটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু 2.0 সবচেয়ে বেশি মানে বলতে পারো যে হাইলাইট যেটা করা রয়েছে। এবং তারপর রয়েছে যে কীভাবে পাবেন, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নামটা কিন্তু নথিভুক্ত থাকতে হবে, এবং এটা ছাড়াও তোমাদের প্রথম কিস্তি যে 3,000 টাকা করে পাওয়ার জন্য সেটা তোমাদের আবেদন অলরেডি করতে হবে, ঠিক আছে। তো এখানে মেন কাজটা দেখো কাদের কাদের কাজগুলো থাকে, এখানে কোথায় পাবে এই ফর্মগুলো কোথায় পাবে, এগুলো কিন্তু তোমাদের কনসার্ন অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী বা তোমাদের সিডিপিও যে স্যার রয়েছেন একটা প্রত্যেকটা ব্লকের, তো তাদের কাছ থেকে কিন্তু তোমরা এই ফর্মগুলোকে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পর এখানে দেখো ফর্মটা তোমাদের হাইলাইটেড যেগুলো আছে কি বলছে, ডিটেলস টু বি ফিল বাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আশা অ্যান্ড এএনএম। তো ইনারাই কিন্তু এই ফর্মটাকে টোটালি ফিল আপ করবেন, ঠিক আছে। তো ইনাদের থ্রুতে তোমাদের কিন্তু এই যে টাকাটা, এই টাকাটাকে দেওয়া হবে, ঠিক আছে। এবং ফর্মটাও তোমরা সেখান থেকে পাবে, এই ফর্মের জন্য কোনো রকম টাকা পয়সা তোমাদের কোনো দিতে হবে না, ফ্রি অফ কস্ট তোমরা ফর্মটা পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমাদের নির্দিষ্ট যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা রয়েছেন তাদের কাছে বা সিডিপিওর কাছে অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করে এই ফর্মটাকে কালেক্ট করতে পারেন এবং এই সুবিধাটা পাবেন। তো মেন হাইলাইটেড জিনিসটা হচ্ছে এটাই যে এই স্কিমের থ্রুতে কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র যে প্রথম সন্তান তাদেরকেই দেওয়া হতো, বাট এখন থেকে কিন্তু দ্বিতীয় কন্যা সন্তান হলে পরেও তোমাদের কিন্তু 6,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। সো এটাই ছিল এই আপডেটটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে পরে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।